সিরিয়াসলি বলছি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির না উন্নতি হবে না। তার কারণটা হচ্ছে দেব, জিৎ, তারপরে আরও গুটি কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রী ছাড়া বাংলা সিনেমাকে, বাংলা কাজকে না কেউ সাপোর্ট করে না। হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো আজকের আমি এই পার্টিকুলার ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি, তার কিন্তু অনেকগুলো জেনুইন কারণ রয়েছে। আমি জাস্ট এটা বুঝতে পারছি না যে জিতদার প্রতি সবার এত রাগ কেন, জিতদার প্রতি সবার এত হিংসে কেন, চেঙ্গিজকে নিয়ে সবাই কেন এত কন্ট্রোভার্সি করছে, চেঙ্গিজকে এত কেন মানুষ ছোট করছে। একজন পাগল প্রডিউসার, সে কন্টিনিউয়াসলি চেঙ্গিজের পেছনে লেগেই আছে এবং প্রিভিয়াসলি রাবণের পেছনে কিন্তু লেগেছিল। আমি কিন্তু মানে ঘোরতর কিন্তু প্রতিবাদ করেছি এই সম্পূর্ণ পার্টিকুলার বিষয়টাকে নিয়ে। এবং তারপরে একজন রিভিউয়ার, সে তো তার তো এখন অবস্থা খারাপ এবং আমি তার কথা বাদই দিলাম। সে একজন বাংলা রিভিউয়ার হয়ে চেঙ্গিজকে নিয়ে নেগেটিভ কমেন্টস কীরকম করে করতে পারে আমি জাস্ট বুঝতে পারি না। এবং রীতিমতো কিন্তু একজন জার্নালিস্ট, আমি কিন্তু কথাও বলেছিলাম, তারও একটা নেগেটিভ রিভিউ চেঙ্গিজকে নিয়ে। এগুলো কেন, এগুলো কেন? জিতদার একটা এত বড় একটা অ্যাটেম্পট প্যান ইন্ডিয়া রিলিজ, তাকে আমাদের সবাইকে মিলে সমর্থন করা উচিত। সেটা না করে আমরা প্রত্যেকে চেঙ্গিজকে নিয়ে একটা নেগেটিভিটি ছড়াচ্ছি, চেঙ্গিজকে ছোট করার চেষ্টা করছি, এগুলো ঠিক নয়। এগুলো কেন, আমি কিছু কিছু পয়েন্ট এখানে উল্লেখ করব। তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে বা আর্টিকেল যার মধ্যে হোক চেঙ্গিজকে নিয়ে এই সমস্ত কথাগুলো কিন্তু বলছে। চেঙ্গিজ, আমি জাস্ট একটা কথা এখানে বলবো, লাস্ট 5-6 বছরের কথা আমি বলবো, 5-6 বছরের মধ্যে কটা কমার্শিয়াল সিনেমা এসছে যাদের স্টোরি লাইন, যাদের গল্পের কোয়ালিটি, যাদের স্টোরি টেলিং এতটা স্ট্রং? একদম কিন্তু একটাও তেমন একটা কমার্শিয়াল কাজ কিন্তু আসেনি যাদের স্টোরি টেলিংটা, গল্পটা খুবই স্ট্রং, যাকে অডিয়েন্স পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো বসিয়ে রাখবে, এরকম কিন্তু কাজ আসেনি। রাবণের ক্ষেত্রে আমরা লাস্ট দেখেছিলাম যে রাবণের কিন্তু সিম্পল একটা রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার ছিল, সেখানে কিন্তু গল্পের বলার জোরে কিন্তু সিনেমাটা জাস্ট বেরিয়ে গেছিলো, মানে স্টোরি টেলিংটা কিন্তু খুব ভালো ছিল। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে এখানকার স্টোরিটা এতটা স্ট্রং, মানে বাংলাতে এই জনরাটাকে কিন্তু এক্সপ্লোরই করা হয়নি, যেখানে জিতদার একটা অ্যাটেম্প নিয়ে কিন্তু এক্সপ্লোর করেছে, এটাকে হ্যাটস অফ জানানো উচিত, এটাকে বাহবা দেওয়া উচিত, এটাকে সমর্থন করা উচিত। তা না করে তারা প্রত্যেকে চেঙ্গিজের পেছনে কিন্তু পড়ে আছে। তারপরে আমি এখানে বলবো যে অনেকে কিন্তু একটা প্রশ্ন তুলছে এখানকার অ্যাকশন সিকোয়েন্সেস নিয়ে। তো আমি এখানে পার্টিকুলার একটা অ্যাকশন সিকোয়েন্সেসের কথা বলবো। একদম সিনেমার লাস্টে বন্দুকের ওপর একটা ক্যামেরা লাগিয়ে একটা কিন্তু অ্যাকশন দৃশ্য শ্যুট করা হয়েছে। এই লেভেলের টেকনিক্যালিটি, এই লেভেলের অ্যাকশন দৃশ্য বাংলা সিনেমাতে কিন্তু প্রথম, প্রিভিয়াসলি কিন্তু বাংলা সিনেমাতে কিন্তু হয়নি। স্টান্ট সিলভা, যে কিনা একজন নাম করা অ্যাকশন ডাইরেক্টর, সে কিন্তু এটাকে বাংলাতে নিয়ে এসছে। এবং রবি বর্মা, যে কিনা একজন খুবই ভালো নাম করা একজন অ্যাকশন ডাইরেক্টর, সে রাবণে, মানে আমরা আমরা রাবণের অ্যাকশন দেখে জাস্ট বুঝে গেছিলাম এটা কী লেভেলের কিন্তু হয়েছে। মানে গত 10 বছর কেন বাংলা সিনেমার ইতিহাসে এই লেভেলের অ্যাকশন দৃশ্য আমরা কিন্তু দেখিনি রাবণের ক্ষেত্রে এবং আমাদের চেঙ্গিজের ক্ষেত্রে। এবং টেকনিক্যালি বলবো, টেকনিক্যালি কিন্তু চেঙ্গিজ অনেক স্ট্রং। এবারে অনেকে আবার প্রশ্ন করছে যে এটা টেকনিক্যালিটি নিয়ে। সো চেঙ্গিজের না বাজেটটা খুবই কম, বাংলা কাজের, বাংলা ইন্ডাস্ট্রির বাজেটটা কিন্তু খুবই সীমিত। এবং সেই সীমিত বাজেটের মধ্যে না তারা একটা এমন কাজ করে দেখিয়েছে যেই কাজটার প্রশংসা বাংলার বাইরে অন্যান্য সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে,
রিভিউয়াররা ক্রিটিকরা কিন্তু কথা বলছে যে এত কম বাজেটের মধ্যে এত ভালো একটা কোয়ালিটির কাজ তারা বানিয়েছে, এটাকে সবাই কিন্তু বাহবা দিচ্ছে। আর এখানে এখানকার টেকনিক্যালিটি নিয়ে হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে যে টেকনিক্যালি অতটাও স্ট্রং নয়। সেখানে সাউথের সাউথের ইন্ডাস্ট্রির বাজেট, আমরা পুষ্পার কথা বলি, কেজিএফ চ্যাপ্টার 1, কেজিএফ চ্যাপ্টার 2 এর কথা বলি, বা কান্তারা, এই সমস্ত কাজের নাম বাজেট হিউজ ছিল এবং তাদের এডিটিং স্টাইল, তাদের সিনেমাটোগ্রাফি, তাদের অ্যাকশন দৃশ্য শুটিং, ওগুলো তো অনেক স্ট্রং হবে তাই না, ওগুলো তো অনেক ফার ফার বেটার হবে তাই না, এটা তো বাস্তব কথা। বাস্তবটাকে মানতে শিখতে হবে, বাস্তবটাকে বুঝতে শিখতে হবে। এছাড়াও কিন্তু অনেকে অনেক কিছু প্রশ্ন করছে যে এটার ডায়লগস নিয়ে, এটার গল্প নিয়ে, এটার স্টোরি লাইন নিয়ে অনেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রশ্ন তুলেই যাচ্ছে। আবার কিন্তু অনেকে এটা কোয়েশ্চেন করছে, এটা কি আদৌ প্যান ইন্ডিয়া রিলিজ করার মতো কাজ? আমি এখানে বলবো যে কবজার মতন কাজ যদি প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে তো কবজার থেকে চেঙ্গিজ ফার 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 বেটার কিন্তু একটা মুভি। তোমরা যারা কবজা দেখেছো, তোমরা যারা চেঙ্গিজ দেখেছো, তোমরা কিন্তু বুঝতে পারবে বস কতটা স্টোরি লাইনের মধ্যে, কতটা গল্পের মধ্যে স্ট্রং মানে চেঙ্গিজ আছে। এটা কিন্তু তোমরা দুটো ছবি সাইমালটেনিয়াসলি কম্পারিজন করো, তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি বলবো চেঙ্গিজ টেকনিক্যালি এবং চেঙ্গিজ যে যে যা গল্প আছে, গল্প বলার ধরন আছে, স্টোরি টেলিং, সেই ওয়াইজ কিন্তু চেঙ্গিজ আর ট্রু প্যান ইন্ডিয়া রিলিজ। এবং এটা সুরজ কুমার থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের নন বেঙ্গলি ইউটিউবাররা, তারা কিন্তু প্রত্যেকে এই কথাটা কিন্তু বলছে। এবং আমরা এটা যখন দেখলাম কাজটা, আমরা কিন্তু দেখে ফিল করতে পারছি না, হ্যাঁ এটা এমনভাবে বানানো হয়েছে যে এটা একটা ট্রু প্যান ইন্ডিয়া রিলিজ। এটা কিন্তু জাস্ট ট্রু প্যান ইন্ডিয়া রিলিজ করার মতনই কাজ। এবং অনেকে আবার এটাও বলছে যে এত কাস্টিং কেন, বা কাস্টিংয়ে গণ্ডগোল আছে, চরিত্রের কোনো মোটিভ নেই, গল্প পড়ার যে স্টোরি টেলিংটা মানে গল্পের মধ্যে নাকি জোর নেই, গল্পের মধ্যে অনেক খুঁত রয়েছে। মানে দেখুন, খুঁত বার করতে গেলে না অনেক কিছু বের করা যায়, আর কোনো একটা কাজকে সাপোর্ট করলে তাকে যে কোনো একটা ছোট জিনিসকে নিয়েও কিন্তু সাপোর্ট করা যায়। কিন্তু আমি যদি বলি যে আমি এটাকে নিয়ে খুঁত বার করবই, তাহলে কারোর ভাবার ক্ষমতা নেই যে তাকে হচ্ছে আটকাবে। চেঙ্গিজকে সাপোর্ট করুন, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, সেটা যে কোনো কাজ হোক, নাহলে কিন্তু না বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে না। এটাই মেনলি বলার ছিল। ধন্যবাদ।